আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি র্যাকেট নিয়ে। এটা হলো ইউনেক্সের তাইওয়ান ভার্সনের ন্যানো ফ্লেয়ার নেক্সটেক্স। আপনারা জানেন যে এটা গত বছর আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, তবে স্টক ক্লিয়ার হয়ে গেছিল, স্টক শেষ হয়ে গেছিল আমাদের। তো এবছর নতুন আবার চলে আসলো সাদা কালার, আর গত বছরটা ছিল আপনার নীল কালারে, এবছর আসছে আপনার সাদা কালারে। তো এটা তাইওয়ান ভার্সন, আপনারা দেখেন মেড ইন তাইওয়ান। আর এটা জানেন যে ইউনেক্স কোম্পানি হলো জাপানিজ। তো দেখেন এটা কিন্তু ফোর ইউ একটা র্যাকেট, ফোর ইউ টেনশন দিতে পারবেন 28, বাট এটাতে আপনার অ্যাভেলেবেল 30 যায়, বাট অতটা প্রয়োজন নেই, জাস্ট 27 28 দিলেই এনাফ, এর বিষয়ে প্রয়োজন হয় না। তো দেখেন খুবই চমৎকার কালার দিছে এবছর, অনেকটা সুন্দর, অনেক সুন্দর। তো যে এটা আমার মনে হয় না যে আপনার কারো অপছন্দ হবে, কারণ র্যাকেটটা অনেক ভালো কালার ডিজাইন। এখন দেখছি ইউনেক্স নতুন নতুন কালার বের করতেছে, অনেক সুন্দর সুন্দর। আর এটার যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছে, এটা হচ্ছে হাই মডিউলাস গ্রাফাইট কার্বন ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয়, জাপানি ভার্সনে শুধু জাপান লেখা থাকে পিছন সাইডটাতে, তাইওয়ান চায়না এগুলাতে কোনো কিছু লেখা থাকে না, একদম ক্লিন থাকে। তো দেখেন এখানে খুবই সুন্দর ফ্রেমের, সুন্দর করে একেবারে সুন্দর আইসোমেট্রিক ফ্রেম, অনেক ভালো। আর আপনার এটা কিন্তু আপনার হালকা র্যাকেট, হ্যাঁ হেডলাইট র্যাকেট, আপনার হেডলাইট একটা র্যাকেট। তো এটা যারা হাতের, মানে আপনার যারা আপনার সামনে খেলেন সেক্ষেত্রে আর কি আপনাদের জন্য ভালো হবে। তবে এটা বলা যায় আপনার যারা আর কি গ্রিপ খুলে সুন্দর করে একটু হেডটা হেভি বানাতে চান, অথবা একটু ব্যালেন্স করতে চান, সেক্ষেত্রে আপনার গ্রিপটা উঠিয়ে ভালো করে গ্রিপ পেঁচিয়ে নিলে আবার দেখবেন ঠিক হয়ে গেছে। আর এটা অবশ্যই নেওয়ার আগে একটু চেক করে নেবেন যেখান থেকে নেন। দেখতে পাচ্ছেন এখানে গোল একটা স্টিকার, এটা আপনার একটা কোডের মাধ্যমে আপনার চেক করে নিতে পারবেন। একবার কালো আসবে এবং একবার গোল্ডেন আসবে, দুই কালার আসবে। এক কালার আসলে হবে না, তাহলে সেটা কপি, দুই কালার আসতে হবে, যে কোনো দুই কালার, হয় গোল্ডেন আসবে না হয় কালো আসবে, দুইবারে দুই কালার আসতে হবে, তাহলে সেটা অরিজিনাল। আর আমরা এই মেশিন দিয়ে টেনশন দিয়ে থাকি, ডিজিটাল মেশিন দিয়ে। আপনার এই মেশিন দিয়ে 28 দিলেই যথেষ্ট, এর বেশি আর লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।